খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত বৃহস্পতিবার ধর্মশালায় শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট আজ থেকে প্রস্তুতি শুরু করল ভারত ইংল্যান্ড দুই দলই এই দিনই ধর্মশালায় পৌঁছেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা দলের সঙ্গে প্রস্তুতি শুরু করেছেন রোহিতও দীর্ঘ সময় পিচ পরিদর্শন করেছেন সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে রোহিতকে নিয়ে বিলাসপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন ক্যাপ্টেন রোহিত মজার প্রশ্নের মুখে পড়তে হয় আর এই প্রশ্ন থেকে রোহিত কোন সময় দূরে থাকেন না ভারত আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজে মজার ঘটনা ঘটেছিল সিরিজের আগে ভারতীয় শিবিরে স্বস্তি দিয়েছিল স্কোয়াড গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে খেলছিলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা স্বাভাবিকভাবেই তার প্রত্যাবর্তনে বাড়তি নজর ছিল সিরিজের প্রথম দু ম্যাচেই খালি হাতে ফেরেন যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে অস্বস্তি হয়ে দাঁড়িয়েছিল তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে সব আক্ষেপ পূরণ করে দেন রোহিত সেই ম্যাচেই আম্পায়ারের সঙ্গে রোহিতের কথা ভাইরাল হয় প্রথম ওভারেই একটি বাউন্ডারি হয় অনফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা সেটিকে লেগ বাইয়ের সিগনাল দেন নন স্ট্রাইকার প্রান্তে আসতেই আম্পায়ার রোহিতকে বলেন বিডিও লেগবাই লেগ বাই দিয়া থা সেই ভিডিও রীতিমতো ভাইরাল সেই প্রসঙ্গে রোহিত বলেন আসলে দুটো ম্যাচে শূন্যের পর একটা রান কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই উপলব্ধি করতে পারবে চার মারার পর খেয়াল করিনি আম্পায়ার লেগ বাই দিয়েছে সাধারণত আমি স্কোর দেখি না তবে ওভার সম্পূর্ণ হওয়ার পর বোর্ডে চোখ যায় দেখলাম রোহিত শর্মা তখনও জিরো সেই কারণেই আম্পায়ারকে জিজ্ঞেস করি